সুকর্ণা, গত দুদিন ধরে বোধহয় টেলিভিশনের পর্দা থেকে এক মুহূর্তের জন্যও কেউ চোখ সরাতে পারেনি। খবরের কাগজ খুললেই যে ছবিগুলো আমরা দেখেছি তাই শুধুমাত্র যে আমাদের আতঙ্কিত করেছে তাই নয়, বরং আশঙ্কিত করেছে আমাদের ভবিষ্যতের কারণে। একেবারেই তাই। দেখো, আমাদের তো রোজই যাতায়াত করতে হয় এবং বিভিন্ন ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। মাঝেরহাট ব্রিজের এই দুর্ঘটনা যেন উস্কে দিচ্ছে সেই আতঙ্ককে, আমরা কতটা সুরক্ষিত। একদমই তাই। এবং অন্য যে সেতুগুলোর নাম উঠেছে তার মধ্যে বিজন সেতু রয়েছে, তার মধ্যে আরও একাধিক সেতু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আজকাল জানি যে যেভাবে রাস্তায় গাড়ির চাপ বাড়ছে, যেভাবে মানুষের চাপ বাড়ছে, তাতে খুব স্বাভাবিকভাবেই দ্রুত যাতায়াতের জন্য এই ব্রিজগুলো অত্যন্ত জরুরি। আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুতে প্রচণ্ড যানজট রয়েছে। আমরা এই সমস্ত খবরে নজর রাখবো। আমরা বরং সরাসরি একবার ঘটনাস্থলে চলে যাই। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সকালেই আমরা দেখলাম আরও একটি দেহ উদ্ধার হয়েছে এবং উদ্ধার কাজও চলছে, ঠিক কি পরিস্থিতি জানতে চাইবো। যাও, তোমাকে প্রথমে বলে রাখি, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পরে আপাতত তিনজনের দেহ উদ্ধার হয়েছে এবং বর্তমানে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। কারণ যে ইনফরমেশান ছিল আমার সহকর্মী স্বপনকে দেখাতে বলবো এবং যে ছবি তোমায় দেখাচ্ছে, দেখতে পাচ্ছ গোটা ব্রিজটা একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, গোটা ব্রিজ ভেঙে রয়েছে এবং উদ্ধার কার্য আপাতত বন্ধ রয়েছে। উদ্ধারকারী যারা দলের সদস্য ছিলেন তারা কিন্তু আপাতত এখানে বসে আছেন। কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, যে দুজন নিখোঁজ ছিল বলা হচ্ছে সেই দুজনের দেহ কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে ঠিক কোন প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে উদ্ধার কার্য চলবে সেইটা এখনও পর্যন্ত নিশ্চিত নন এবং সেই ইনস্ট্রাকশনের জন্যই কিন্তু ওনারা অপেক্ষা করে আছেন। যদি NDRF-এর কর্মীদেরকে দেখা যাচ্ছে না, আজকে সকালে দেহ উদ্ধারের পরে কিন্তু NDRF-এর কর্মীরা চলে গিয়েছেন, পরবর্তী সময় ওনারা আসবেন কি না সেই বিষয়ে পরে সেই চিন্তাভাবনা করা হবে এবং প্রশাসনের সঙ্গে ওরা কথা বলবেন। তবে যে ঘটনাটি ঘটে, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা, দেখতে পাচ্ছ গোটা ব্রিজটা কীভাবে ভেঙে পড়ে রয়েছে, এই ব্রিজ সারানো হবে কীভাবে বা কবেই বা সমস্যাটা স্বাভাবিক হবে সেইটা কিন্তু এখনও বলা সম্ভব নয়, সেটা এখনও জানা যাচ্ছে না। আপাতত এই যে উদ্ধার কার্য, যে দেহ আটকে ছিল সেই দেহগুলি বার করা এবং তারপরে কিন্তু এই যে জায়গা, যে ধ্বংসাবশেষ রয়েছে, এগুলো সরানোর কাজ শুরু হবে এবং গোটা জায়গাটা ফাঁকা করার পরে কিন্তু ব্রিজটির কী অবস্থা রয়েছে, গোটা ব্রিজটির কী অবস্থা রয়েছে সেই সব কিছু দেখার পরে কিন্তু এই ব্রিজ নতুন করে তৈরি হবে কি না বা কীভাবে তৈরি হবে সেই বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে। এবং স্বাভাবিকভাবে তুমি যে কথা বলছিলে, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে যানজট হতে শুরু হয়েছে, একদিকে যেমন দ্বিতীয় হুগলি সেতুতে, পাশাপাশি সংলগ্ন যে রাস্তাগুলি রয়েছে, মাঝেরহাটের দিক থেকে যে গাড়িগুলি আসে, বিশেষ করে চাপটা বেড়ে গেছে কিন্তু দুর্গাপুর ব্রিজের ওপর বা নিউ আলিপুর এই রাস্তাগুলি, এছাড়া সংলগ্ন বিভিন্ন যে রাস্তা রয়েছে সেইখানে কিন্তু চাপটা বেড়ে গেছে, তারাতলায় প্রবল যানজট হচ্ছে। ফলে এই ব্রিজটা অত্যন্ত যারা গুরুত্বপূর্ণ ব্রিজ ছিল, এইখান থেকে হাজার হাজার গাড়ি যাতায়াত করতো এবং কার্যত লাইফ লাইন ছিল মাঝেরহাট ব্রিজ, এই যে জায়গা সংলগ্ন এলাকা খিদুরপুর থেকে বেহালা বা বেহালা থেকে খিদুরপুর, এর লাইফ লাইন ছিল কিন্তু এই মাঝেরহাট ব্রিজ। এই ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় কিন্তু একদিকে যেমন যানজট হচ্ছে, অন্যদিকে উদ্ধার কার্যটি কীভাবে পরবর্তী পর্যায়ে এগোবে সেটা পরে ঠিক করা হবে, আপাতত উদ্ধার কার্য থমকে রয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ পার্থ। কুসুমিতা, পার্থ উদ্ধার কার্যের ছবি আমাদের দেখাচ্ছিল এবং এই ঘটনায় আশঙ্কাজনক দুজন এবং আহত হয়েছেন আরও 25 জন এবং মৃত তাদের সংখ্যা কিন্তু বেড়ে হয়েছে 3। আজ সকালে উদ্ধার কাজ যখন চলছিল তখন ধ্বংসস্তূপের মধ্যে থেকে দেহাংশ দেখা যায় এবং সেটা নিখোঁজ শ্রমিক গৌতম মণ্ডলের, সেটা জানা যাচ্ছে। তার দেহ SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে। আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে SSKM হাসপাতালে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করম। যাই ঝিলম, শনাক্তকরণ প্রক্রিয়া তা এখন চলছে, তা এখন কোন পর্যায়ে রয়েছে, চিকিৎসকরা কী বলছেন? হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে গৌতম মণ্ডলের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন এবং দেহ শনাক্ত করার পর যে কাগজপত্র প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া শেষ হয়েছে। দেহ কিছুক্ষণ আগে SSKM হাসপাতালের মর্গে ঢোকানো হয়েছে, এই মর্গের ভেতরেই রাখা হয়েছে দেহ। এবং যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, খুব দ্রুত ফরেন্সিক সায়েন্স মেডিসিন ডিপার্টমেন্টের যারা প্রফেসর তারা আসবেন এবং দেহের ময়নাতদন্ত হবে এবং দ্রুত সেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই এমার্জেন্সির সামনে গিয়েছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন, তারা কিছু কাগজপত্র ফর্ম্যালিটি আছে সেগুলো
ফলো করছেন। পাশাপাশি যেটা জানিয়ে রাখবো, গতকাল কিন্তু খুব দ্রুততার সঙ্গে অন্য আরেকজনের দেহ উদ্ধার হয়েছিল, তার ময়নাতদন্ত করে রাত 11টার সময় পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। আজকেও সেই ক্ষেত্রে দ্রুততার সঙ্গে করা হবে বলে জানা যাচ্ছে। আরও একটা জিনিস জানিয়ে রাখবো, ইতিমধ্যে SSKM হাসপাতালে যে কজন ভর্তি আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এখন মাত্র 5 জন ভর্তি আছেন এবং তার মধ্যে একজনের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে বলা হয়েছিল গতকাল। আজ সকালে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সেই অনুযায়ী তার অবস্থা স্টেবল, তিনি ITU আছেন এবং চিকিৎসকরা বলছেন যে তার শারীরিক অবস্থা আরও কিছুটা স্টেবল হবে, তা জেনারেল ওয়ার্ডে দেওয়া হবে। তার ডান পায়ে চোট আছে, প্লাস্টার করা হয়েছে এবং রিব কেজে কিছু ফ্র্যাকচার আছে, সেই জন্যে কিছু ছবি রেডিওলজিক্যাল ইমেজিং করতে হবে, সেগুলো করার পর তবে তার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বাকি যারা জেনারেল ওয়ার্ডে আছেন অর্থাৎ এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড এবং ডিজাস্টার রুমে, তাদের প্রত্যেকের অবস্থায় স্থিতিশীল। এই গৌতম মণ্ডল যার পরিবারের সদস্যরা এখানে এসেছিলেন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি রাঁধুনির কাজ করতেন এবং সেদিন 3 জন ছিলেন ওখানে। সেই 3 জনের মধ্যে একজনকে ডিম আনতে পাঠানো হয়েছিল, তিনি ডিম আনতে গিয়েছিলেন বলে তিনি বেঁচে গিয়েছেন, বাকি 2 জন ধ্বংসস্তূপেই চাপা পড়ে যান। এবং পরিবারের সদস্যরা ফোন করেছিলেন, ফোন রিং হয়ে গেছিলো কিন্তু তারপরে নিষ্ক্রিয় হয়ে যায় ফোন। তারা তখন থেকে আশঙ্কায় ছিলেন এবং আশঙ্কা আজকে সকালে প্রমাণিত হলো যখন দেহ বেরিয়ে এলো এবং তারা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পেরেছিলেন। এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণ পরেই ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং ময়নাতদন্ত হয়ে গেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত করা গেলে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ধন্যবাদ ছিলাম।